Now presentation of stylish microphone stand remix CK100. আসসালামু আলাইকুম বন্ধুরা, কুষ্টিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এজে আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আবার আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টেক ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটি স্পন্সর করেছে এমকে কম্পিউটার। আপনার দৈনন্দিনের নিত্য নতুন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনতে আজও যোগাযোগ করুন এমকে কম্পিউটারে, এবং কুষ্টিয়া টিভির কোপন ব্যবহার করলে অবশ্যই যে কোনো প্রোডাক্টের উপর 10% মূল্য ছাড় পেয়ে যাবেন। তো বন্ধুরা, দোকানের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, বলে নিচ্ছি ভিডিওটি শুরু করার আগে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা শেষ হলে বেল বাটনে প্রেস করে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো রিমিক্স ব্র্যান্ডের CK100 মাইক্রোফোন স্ট্যান্ডের আনবক্সিং এবং রিভিউ। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিমিক্স ব্র্যান্ডের CK100 মাইক্রোফোন স্ট্যান্ডটি। তো আপনারা যদি এটাকে স্মুথলি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই রিমিক্স ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, মাইক্রোফোনটির মডেল নাম্বার হচ্ছে এটি রিমিক্স K02। তো বন্ধুরা, এই মাইক্রোফোনটির আনবক্সিং এবং রিভিউ আপনাদেরকে আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ইউটিউবে অনেক ধরনের মাইক্রোফোনের আনবক্সিং এবং রিভিউ আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাতে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ডায়নামিক মাইক্রোফোন মোবাইলের সঙ্গে ব্যবহার করে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে মাইক্রোফোন স্ট্যান্ডটি, আপনারা দেখতে পাচ্ছেন CK100 মডেল নাম্বার দেওয়া রয়েছে, এটি হচ্ছে রিমিক্স ব্র্যান্ডের। তো বন্ধুরা, এটাকে যদি আমি পুরোপুরি যে সেট আপ করে নিই, তাহলে ঠিক দেখতে এমন দেখা যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে এটাকে আনবক্সিং করে নেওয়া যাক। তো বন্ধুরা, এটাকে আমি এখন যদি সর্বপ্রথম আনবক্সিং যদি করে নিই, তাহলে একটি শক মাউন্ট আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে একটি শক মাউন্ট। তো বন্ধুরা, শক মাউন্টটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো তারপরে বন্ধুরা, আমি যদি এটাকে আনবক্সিং করে নিই, তো আমি এখন দেখতে পাচ্ছি বন্ধুরা, এটি হচ্ছে একটি পপশিট ফিল্টার। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটি পপশিট ফিল্টার আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, পপশিট ফিল্টারকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর আমরা যেটা পেয়ে যাচ্ছি, এখানে একটি ইউজার ম্যানুয়াল বুক দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটি CK100-এর একটি ইউজার ম্যানুয়াল বুক এখানে দেওয়া হয়েছে। মাইক্রোফোনটি কীভাবে আপনি কানেক্ট করবেন সেটা আপনাদেরকে এটা দেখানোর জন্য স্ট্যান্ডটি এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা মাইক্রোফোন স্ট্যান্ডটি কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো তারপর আমি কাভার থেকে যেটা পেয়ে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল ক্লিপ। বন্ধুরা, আপনার স্মার্টফোনটিকে এখানে ক্লিপ দিয়ে আটকানোর জন্য একটি স্মার্টফোন ক্লিপ এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ক্লিপটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো পাশাপাশি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য স্ট্যান্ডটি ইজিলি কানেক্ট করতে পারবেন, যার কারণে আপনার এখানে একটি দেওয়া হয়েছে একটি মাইক্রোফোনটি কিট, এখানে স্ট্যান্ড কিট এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে মেন মাইক্রোফোন স্ট্যান্ডটি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এটাকে খুলে নিচ্ছি, কাভারটি খুলে নিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে স্টাইলিশ মাইক্রোফোন স্ট্যান্ডটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, অসাধারণ মাইক্রোফোন এই স্ট্যান্ডটি। এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বাঁকানো সম্ভব। তো বন্ধুরা, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা যেখানে খুশি যেদিকে খুশি এটাকে সেই মুভমেন্ট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে স্প্রিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারটে এখানে স্প্রিং ব্যবহার করা হয়েছে আপনার মাইক্রোফোন স্ট্যান্ডটিকে স্মুথলি ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, স্ট্যান্ডটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আরও একটি ইনস্টল কিট এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে আপনার যে কোনো প্রকার টেবিলের সঙ্গে মাইক্রোফোনটিকে কানেক্ট করার জন্য স্ট্যান্ডটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তারপরে আমরা যেটা পেয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আরও একটি ইনস্টল কিট আমরা পেয়ে যাচ্ছি। এটা সঙ্গে আপনার মোবাইলের যেই এখানে আমি যে ক্লিপটি দেখিয়েছি বন্ধুরা, এই ক্লিপটির সঙ্গে কানেক্ট করার জন্য এই এটা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, পাশাপাশি আমরা আরও একটি কিট পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে আপনার পপশিট ফিল্টারটিকে কানেক্ট করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই আমার মাইক্রোফোনটির আনবক্সিং এখানে হয়ে গেছে।
তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা মাইক্রোফোনটির কিটগুলো দেখতেই পাচ্ছেন, আমি সবগুলো এখানে আনবক্সিং করে নিয়েছি এবং এটা কিভাবে কি সেটআপ করতে হয় সেটাও আপনাদেরকে আমি ইজিলি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা এখন আমি মাইক্রোফোন স্ট্যান্ডটিকে খুব ইজিলি এখানে কানেক্ট করিয়ে নেব। তো সর্বপ্রথম যেটা করতে হবে বন্ধুরা, এই কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার টেবিলের সঙ্গে এখানে এটাকে কানেক্ট করিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিভাবে কানেক্ট করাতে হয়। তো এটা কানেক্ট করানোর জন্য এটা নিচের দিকে দিয়ে দিবেন, দিয়ে এইখানে যেই কিটটি দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা ঘুরিয়ে আমি এটাকে কানেক্ট করিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা খুব ইজিলি কানেক্ট করানো সম্ভব হয়ে থাকে। তো যেখানে খুশি আপনারা এটা কানেক্ট করে নেবেন, আমি আমার টেবিলের সঙ্গে এটাকে কানেক্ট করিয়ে নিলাম। এবং এখন যে মাইক্রোফোন স্ট্যান্ডটি রয়েছে, স্ট্যান্ডটি সরাসরি এটার সঙ্গে আমি ঢুকিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ইজিলি এটাকে কানেক্ট করানো সম্ভব হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমি যেই মোবাইলের যে ক্লিপটি রয়েছে বন্ধুরা, ক্লিপটির যে স্ট্যান্ড, এই ক্লিপটির স্ট্যান্ডটিকে আমি এখানে কানেক্ট করে দেবো। এটাকে কানেক্ট করানোর জন্য সর্বপ্রথম বোল্টটিকে খুলে নিন আপনারা। তো বন্ধুরা খুলে নেওয়ার পর এখানে এটাকে লাগিয়ে দিন এবং নিচে থেকে বোল্টটিকে লাগিয়ে দিন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণভাবে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি, খুব সহজেই ইজিলি এটাকে কানেক্ট করানো সম্ভব হয়ে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা মোবাইল ক্লিপটি এখানে রয়েছে, মোবাইল ক্লিপটিকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা মোবাইল ক্লিপটিকে খুলে নিয়ে এখানে আমি খুব সহজেই এটাকে কানেক্ট করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কানেক্ট করিয়ে দেওয়ার আগে অবশ্যই ক্লিপটিকে আগে লাগিয়ে নিন। ক্লিপটি লাগিয়ে নিয়ে এভাবে এটাকে কানেক্ট করিয়ে দিন এবং এই প্যাচটিকে টাইট করে দিন। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সহজে এটাকে খুব সুন্দরভাবে এটাকে আমি প্যাচটা আমি টাইট করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্যাচটা আমার কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমার শক মাউন্টটি এটাকে আমি কানেক্ট করিয়ে নেব খুব ইজিলি এটার সঙ্গে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে কানেক্ট করানোর জন্য অবশ্যই প্যাচটাকে লুজ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাচটাকে লুজ দিয়ে এটাকে আমি খুলে নিচ্ছি নাটটা। তো বন্ধুরা খুলে নেওয়ার পরে এখানে এটাকে খুব ইজিলি কানেক্ট করিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা যে সিস্টেমে কানেক্ট করাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই একই সিস্টেমে আপনারা এটাকে কানেক্ট করিয়ে নেবেন। তো বন্ধুরা কানেক্ট করিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি নাটটিকে লাগিয়ে দিন, এ সাইডে বোল্টটিকেও লাগিয়ে দিন, দিয়ে প্যাচটা টাইট করে দিন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্যাচটা টাইট করে দিয়েছি, ইজিলি এটা এখন হয়ে গেছে। এখন এখানে সরাসরি এটা লাগানোর সময় এসে গেছে। তো বন্ধুরা এটা যেভাবে আপনাদেরকে কানেক্ট করাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব ইজিলি কানেক্ট করানো সম্ভব। তো বন্ধুরা এভাবে আপনারা আমি ঠিক যেভাবে লাগাচ্ছি এটাকে ঠিক একই সিস্টেমে এটাকে লাগিয়ে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেলে এ সাইডের প্যাচটিকে খুব সহজেই টাইট করে দিন। তো বন্ধুরা টাইট করে দেওয়া হয়ে গেলে আপনার এ সাইড প্যাচটিকে লুজ দিয়ে নিন এবং মাইক্রোফোন স্ট্যান্ডটিকে সোজা করে নিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সহজেই সোজা করে নিয়েছি। এবং এখন আমাদের লাগানোর সময় পপশিট ফিল্টারটি। তো বন্ধুরা পপশিট ফিল্টারের সঙ্গে এ সাইডে প্যাচ ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা আপনারা প্যাচের সঙ্গে এটাকে খুব ইজিলি কানেক্ট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটার প্যাচটির সঙ্গে খুব ইজিলি এটাকে কানেক্ট করিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন কানেক্ট করিয়ে নেওয়ার পর আমি সরাসরি যেটা করব, এই সাইডে দুটি ক্লিপ দেওয়া হয়েছে, ক্লিপের সঙ্গে পপশিট ফিল্টারটিকে এঁটে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা ইতিমধ্যে পপশিট ফিল্টারটি আটা হয়ে গেছে। এখন আমি আমার প্রিয় স্মার্টফোনটিকে এটার সঙ্গে কানেক্ট করিয়ে নিব। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনটি এখানে কানেক্ট করানো হয়ে গেছে। এখন আমি আমার মাইক্রোফোনটি সরাসরি এখানে প্লাগ ইন করে নিতে পারি। তো বন্ধুরা এখন আপনারা যে কোনো সাইজের মাইক্রোফোন এখানে প্লাগ ইন করতে পারেন, বিশেষ করে যদি আপনারা কন্ডেন্সার মাইক্রোফোন এখানে ব্যবহার করেন তো অবশ্যই আমি আশা করব যে রেজাল্টটি ভালো হবে। তো বন্ধুরা মাইক্রোফোনটিকে কানেক্ট করিয়ে নেওয়ার জন্য এটা একটু লুজ দিয়ে নেবেন। তো বন্ধুরা লুজ দিয়ে নেওয়া হয়ে গেলে মাইক্রোফোনটিকে খুব ইজিলি এখানে কানেক্ট করিয়ে দিন। সো বন্ধুরা কানেক্ট করানো কমপ্লিট হয়ে গেলে পপশিট ফিল্টারটি আপনার ইচ্ছা মতো এটাকে সাইডে লাগিয়ে নিন। তো বন্ধুরা এখন আমি আমার মাইক্রোফোনটিকে এটার সঙ্গে কানেক্ট করিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ইজিলি আমি আমার মোবাইলটির সঙ্গে মাইক্রোফোনটিকে কানেক্ট করিয়ে দিয়েছি। এখন আপনার ইচ্ছা মতো এটাকে আপনারা সাইড করে নিতে পারবেন। আপনাদের যতটুকু প্রয়োজন হয়ে থাকে পপশিট ফিল্টারটি এবং স্ট্যান্ডটিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে নিয়ে আপনার ইচ্ছা মতো এটাকে কানেক্ট করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আমি স্ট্যান্ডটিকে এখানে কানেক্ট কিভাবে করিয়ে নিয়েছি। এখন চাইলে আপনার
সাইজ অনুযায়ী আপনার যেভাবে খুশি এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভিং করে নিতে পারেন। সো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে মুভিং করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে। তো বন্ধুরা আপনাদের যতটুকু প্রয়োজন হবে ঠিক সেইভাবে আপনারা এটা ইজিলি এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে নিয়ে কাজ করে নিতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি এটা স্মুথলি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই রিমিক্স ব্যান্ডের K02 মাইক্রোফোনটি আপনারা অবশ্যই ক্রয় করে নেবেন। তো বন্ধুরা অসাধারণ মাইক্রোফোন এবং মাইক্রোফোন স্ট্যান্ডটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই MK কম্পিউটারে যোগাযোগ করুন। আর বন্ধুরা বলে নিচ্ছি আমি প্রতিদিন এ ধরনের নিত্য নতুন টেক ভিডিও আপলোড করে থাকি। যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা শেষ হলে বেল বাটনে প্রেস করে দিন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে থ্যাঙ্কস। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।